একজন টক শোর মধ্যে কয় আগে না দেখেছিলাম কত সুন্দর যাত্রা হলো সেগুলো এখন কোথায় গিয়েছে সেগুলো এখন আর বাংলাদেশের মানুষ খায় না এখন এই সমস্ত মিডিয়ার কারণে আজকে ঘরে বসে বসে মা বোনরা কোরআন শুনছে ওয়া শুনছে তেলাওয়াত শুনছে অনেক মাদকা শক্ত যুবক মদ খাওয়া গাঁজা খাওয়া ইয়াবা খাওয়া ছেড়ে দিয়ে আজকে মুসলমানদের শক্তিশালী মিডিয়া দরকার আজকে মুসলমানের হাতে মিডিয়া না থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে জঙ্গি বানাচ্ছে আসলে মুসলমান কখনো জঙ্গি নয় মুসলমান জঙ্গি হতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে আমার নবী কাউকে কোনোদিন একটা কটু কথাও বলে নাই আমার নবীর জবান দ্বারা হাত দ্বারা কোনো অমুসলিম কষ্ট পেয়েছে পায় নাই এ কারণে আমাদের শক্তিশালী মিডিয়া দরকার এটা কিসের আলামত আজকে মুসলমানের ঈমান ধ্বংস হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে মুসলমানের ঈমান কি যদি পুনরুজ্জীবিত করতে হয় মুসলমানের ঈমান কি যদি তাজা করতে হয় আল্লাহর কোরআনের ঔষধ ছাড়া মুসলমানের বিকল্প কোনো পথ নেই আছে মুসলমান বাঁচলেও কোরআন মরলেও কোরআন সংবিধানের নাম কি কোরআন সেই কোরআন আমি আপনাদের সামনে পড়েছি আপনারা হৃদয় ভরে শুনেছেন কোরআনের আওয়াজ শুনে যে সমস্ত মুসলমান যুবকরা কোরআনের মজমার দিকে ছুটে এসেছেন আপনারা শুধু কোরআনের মজমার দিকে আসেন নাই আল্লাহ তাআলার জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন ঠিক কি না বলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ যারা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনকে ভালোবাসে নবী যে বলছেন তারা হচ্ছে আল্লাহ তাআলার পরিবারভুক্ত আল্লাহ তাআলার কি পরিবারভুক্ত সেই কোরআনই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ও যুবক তোমাদেরকে বলে যেতে চাই এই কোরআনের জন্য যদি প্রয়োজন হয় জান দিতে হবে মাল দিতে হবে আল্লাহর কোরআনের জন্য সব কিছু কোরবানি করতে হবে আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর কোরআনের জন্য জান দিয়েছেন মাল দিয়েছেন ঠিক কিনা বলেন কোরআন যদি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায় এই কোরআনের উসিলায় শুধু মুসলমানরাই শান্তি পাবে না অন্য অন্য ধর্মাবলম্বীরাও শান্তিতে থাকবে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমার নবী যখন মক্কা বিজয় করলেন কি বিজয় করলেন নবীজি সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিলেন ঠিক কিনা বলেন সুতরাং বন্ধুরা আমার আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা আমার মুখের কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وإذا تليت عليهم آياته زادتهم إيمانا قرآن مجيد تلاوة شلي مؤمن الإيمان بدي باي قرآن مجيد تلاوة شلي مؤمن الإيمان الباور بيري جاي تكينا بلا أي ماش ربيع الأول ماش كي ماش অনেক যুবকরা জানে না রবিউল আউয়াল মাস কি এটা জানে না কিন্তু তারা জানে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মুসলমান যুবকরা জানে না রবিউল আউয়াল মাস কোন দিন শুরু হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে যত সরকারি ইউনিভার্সিটি বলেন প্রাইভেট ইউনিভার্সিটি বলেন ক্যামেরা নিয়ে যে তাদেরকে জিজ্ঞেস করবেন বলেন তো রবিউল আউয়াল কোন মাস বলবেন আমি আমার 14 গুষ্টিতে কোনদিন শুনি নাই আর যদি বলেন পহেলা বৈশাখ বলে হ্যাঁ 14ই ফেব্রুয়ারি খুব মনে থাকে ঠিক কিনা বলেন শুধু এটাই নয় হ্যাপি ফার্স্ট নাইট হ্যাপি ফার্স্ট নাইট এই দিবসগুলোর গুলোর কথা মুসলমান যুবকদের খুব মনে থাকে কিন্তু রবিউল আউয়ালের কথা মনে থাকে না এ কারণে তো আজকে মুসলমানের কপাল পুড়েছে মুসলমানের প্রথম কেবলা ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন কারণ আজকে আমরা মুসলমান আমরা মুসলমানের মুসলমানিত্ব থেকে অনেক বেশি দূরে সরে গিয়েছি যদি মুসলমানের মুসলমানিত্ব ফিরিয়ে আনতে হয় সাহাবায়ে কেরাম
করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো আছে? বিকল্প কোনো পথ নাই। এ কারণে সারা বাংলাদেশে আজকে যুবকদের মোবাইলে কোরআনের তেলাওয়াত পাওয়া যায়, যায় কি যায় না? বিদেশে যায় যুবকরা বলে হুজুর আপনার তেলাওয়াত শুনছি, বাংলাদেশের যেখানে যায় বলে হুজুর আগে গান শুনতাম এখন কোরআনের তেলাওয়াত শুনি। বাস্তব নাকি অবাস্তব? বাড়ায় বলছি, বানায় বলছি, বাড়িও বলছি না, বানিও বলছি না, আমাদের এটাই আশার আলো, বাংলার জমিনে কোরআনের রস প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমরা আপনাদের জজবাকে রেসপেক্ট করি, ঠিক কিনা বলেন? আরে কোরআনের তেলাওয়াত শুনলে ইমানের পাওয়ার বাড়বে, এটা বলেছেন কে? আমি কারি আসাদ বলেছি, এটা বলেছেন আল্লাহ। এ কারণেই তো আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উমর তরবারি নিয়ে রাসূলের কল্লা কাটার জন্য আসলেন। একজন লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন, বললেন ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটব। মুহাম্মাদের কল্লা তুমি কেন কাটবে? ওমর তুমি তো একজন শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, তুমি তো একজন বীর যোদ্ধা, মুহাম্মাদের কল্লা তুমি কেন কাটবে? এর কারণ কি? হযরত ওমর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। ওমর বলে শোনো শোনো, মুহাম্মদ কি যেন মক্কার জমিনে নিয়ে আসছে, এই কি যেন কোরআন নাম চালায় দিতেছে, মুহাম্মদ এমন কোরআন পড়ে, তার কোরআনের তেলাওয়াত শুনে আজকে মক্কার যুবকেরা মুসলমান হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। হযরত ওমরকে বলেন, ওমর আমি যদি তোমাকে এখন একটা কথা বলি, তুমি কি আমার কথা মানবে? ওমর বলে অবশ্যই মানবো, অবশ্যই শুনবো। ওই যুবক বলল, ওমর তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, আগে কি তুমি তোমার ঘর সামলাবা নাকি অন্যের ঘরে যে হামলা করবা? বলে আগে আমি আমার ঘর সামলাবো। ওই যুবক বললেন, যদি তুমি তোমার ঘর সামলাও তাহলে শুনে রাখো ওমর, তোমার বোন আর তোমার দুলাবাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কি করেছে এবার ওমর? তার পথ, তার পথ অতিক্রম করে আল্লাহর নবীর বাড়ির দিকে দৌড়, তার বাড়ির দিকে দৌড় শুরু করলেন। হযরত ওমর তার বোনের বাড়িতে যে দেখলেন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন আর তার দুলাভাইকে কোরআন পড়াচ্ছেন, সূরা তোহা থেকে তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কত সুন্দর ছন্দে ছন্দে মিল! হযরত ওমর যে দেখেন তার বোন কোরআন পড়ছেন, আর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে দেখে সে যায় একটা টেবিলের নিচে পালাইছে, জানে ওমরের হাতে পড়লে খবরে আছে। ওমর ঘরের ভিতরে ঢুইকা কোনো কথা নাই, তার বোনকে বেদম দামে প্রহার করলেন। আরে বোন তো ভাইয়ের আঘাতে যদি বোনের রক্ত ঝরে, যতই প্রচন্ড ভাই হোক না কেন, মায়া লাগে, লাগে কি লাগে না? বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে, মাথা থেকে রক্ত ঝরতেছে। ওমরের স্মৃতি মনে পড়ে গেল, হায় রে এই ছোট বোনটাই তো আমাকে রাত্রবেলা ভাত বেড়ে দেয়, ঘরের দরজা খুলে দেয়, আমার কাপড় পরিষ্কার করে দেয়, আমার বিছানা পরিষ্কার করে দেয়। আজকে আমি আমার এই বোনটাকে আমার হাত দিয়ে এমন ভাবে প্রহার করলাম, আমার বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে। ওমর সহ্য করতে পারলেন না, বোনকে এসে জড়ায় বসে, এ বোন কেন আমি তোমাকে এতক্ষণ মারলাম, আমার প্রশ্নের জবাব দাও, এমন কি তুমি তেলাওয়াত করতেছিলে? ওমরের বোন বলল, ভাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আমি বাহির থেকে শুনলাম তুমি কি যেন তেলাওয়াত করছো, ও বোন খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, তুমি কি যেন তেলাওয়াত করতেছিলে, আমি জীবনে এত কবিতা শুনেছি কিন্তু এত সুন্দর তেলাওয়াত আমি আজ পর্যন্ত শুনি নাই, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ও যুবক হযরত ওমর কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেন,
বনের কণ্ঠে কোরআন ধরতে চাইলেন, বন বলে কোন অমুসলিম কোন নাপাকি নাজাসাতি এই হাত দিয়া কোরআন স্পর্শ করতে পারবে না। ওমর বললেন কি করতে হবে, বললেন যাও গোসল করো, অযু করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, কালেমা পড়ো, মুসলমান হও, তারপরে হাত দিয়া কোরআন স্পর্শ করবে। ওমর গোসল করলেন, অযু করলেন, এবার নবীজির দরবারের দিকে দৌড় শুরু করলেন। চাচা আমির হামজার দরজায় দাঁড়িয়ে আছেন, দেখছে খাত্তাবের ছেলে ওমর আসতেছে। সাহাবাই কেরাম প্রস্তুতি নিয়ে গেলেন, যদি ওমর নবীর সাথে বেয়াদবি করে। সাহাবাই কেরাম তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। চাচা আমির হামজা বলে তোমরা বসো, ওমরকে বলে দাও ওমর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে কোনো বেয়াদবি করতে চায় আমি আমির হামজা তরবারি দিয়ে ফয়সালা করব। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন চাচা ঠান্ডা হন, কারণ দুই দিন আগেই নবীজি দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম, আল্লাহুম্মা আইজিল ইসলাম উমর ইবনুল খাত্তাব ওয়া আবি জাহেল ইবনে হিশাম, আল্লাহ ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হয় ওমরকে হেদায়াত দাও অথবা কাকে আবু জেহেলকে হেদায়াত দাও। আল্লাহ তাআলা হযরত ওমরকে কবুল করেছেন। নবীজি বললেন চাচা তরবারি ঠরবারি কিছুই লাগবে না। আল্লাহু আকবার, জিব্রাইল এসে পড়েছেন, ওগো নবী ওমর আসতেছেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবেন, আপনি যেই জবান দিয়ে দোয়া করেছেন বুলেটের গুলি মিস যেতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের দোয়া কখনো মিস হতে পারে 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 না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওমর ঢুকে কয় তরবারি তো দূরের কথা, আল্লাহু আকবার, নেনু আল্লাহর নবী আমার কল্লাটাই জান্নাতের বিনিময়ে আল্লাহর জন্য কুরবানি করে দিলাম, আল্লাহু আকবার, হাত বাড়ায় দিলেন কালেমা পড়ান মুসলমান হয়ে যাব। ওমর কালেমা পড়লে মুসলমান হয়ে গেলেন, মক্কার ঘরে ঘরে শোরগোল শুরু হয়ে গেল, শুনছো আমাদের কপাল পুড়ে গেছে, মুসলমানদের ভাগ্য খুলে গেছে, মুসলমানের শক্তি বৃদ্ধি হয়েছে। কাফেরের একজন আরেকজনকে বলে কচু গাছের সাথে যে গলায় দড়ি দাও, এখন আর উপায় নাই, ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আজকে যে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, অথচ বাংলাদেশের যুবকেরা এখনো কোরআনের ছায়া তলে আসছে না, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এখনো কোরআন তেলাবাত হয় না। ইস্টার জলসা জি বাংলা ঠিকই দেখে, রুটিন করে দেখে, কিন্তু কোরআন তেলাবাত করে না, ঠিক কিনা বলেন? নবীজি বলেন যেই ঘরের মধ্যে কোরআন নাই ওই ঘরের মধ্যে আল্লাহ কি নাই, কি নাই, রহমত নাই। আমি যে এতক্ষণ কোরআন পড়েছি খুশি হয়েছেন নাকি বেজার? আরো আস্তে বলেন, আরো আস্তে। বাংলাদেশের যেখানেই দেখ হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মাইক ঠেক সিরা দেয়, কি কয় যুবকরা বলে হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে চুঙ্গা মুঙ্গা ফাইটা যায়। আমি বলি চুঙ্গা ফাড়াইমো মাইক ফাড়াইমো তুই জোহরের নামাজ পড়ছো কি? তখন চুপ করে থাকে। যাক, তারপরও এই সমস্ত যুবকদের আবেগকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ কোরআন শুনতে শুনতে একদিন আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়ে দিবে, তারাই সমাজের নেতৃত্ব দিবে, তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জানমাল কুরবানি করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আরো জোরে সেরে বলি আমিন। আমি দীর্ঘক্ষণ সময় তেলাবাদ করেছি, বয়ান করেছি, আমার আরেকটা প্রোগ্রাম আছে চাঁদপুরে, সেখানে চলে যাব, আবার দেখা হবে ইনশাআল্লাহ, বারবার দেখা হবে, বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা ইউটিউবার ভাইদেরকে ডিস্টার্ব করেন না, এত তাদেরকে কষ্ট দিয়েন না, তারা অনেক দূর থেকে আসছে। এই ইউটিউবের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আজকে বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের আওয়াজ পৌঁছে যাচ্ছে। আজকে মুসলমানদের শক্তিশালী মিডিয়া দরকার, আজকে মুসলমানের হাতে মিডিয়া না থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে জঙ্গি বানাচ্ছে। আসলে মুসলমান কখনো জঙ্গি নয়, মুসলমান জঙ্গি হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনে আমার নবী কাউকে কোনোদিন একটা কটু কথাও বলে নাই, আমার নবীর জবান দ্বারা হাত দ্বারা কোনো অমুসলিম কষ্ট পেয়েছে পায় নাই। এ কারণে আমাদের শক্তিশালী মিডিয়া দরকার, তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, যাতে করে সারা বাংলাদেশের আজকে ইউটিউবারদের মাধ্যমে এদের কারণে আজকে গান বন্ধ হয়ে গেছে, যাত্রা বন্ধ হয়ে গেছে। একজন টক শোর মধ্যে কয়
আগে না দেখেছিলাম কত সুন্দর যাত্রা হতো, সেগুলো এখন কোথায় গিয়েছে? সেগুলো এখন আর বাংলাদেশের মানুষ খায় না। এখন এই সমস্ত মিডিয়ার কারণে আজকে ঘরে বসে বসে মা বোনরা কোরআন শুনছে, ওয়াজ শুনছে, তেলাওয়াত শুনছে। অনেক মাদকা শক্ত যুবক মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া ছেড়ে দিয়েছে, ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছে, দাঁড়ায় বলতেছি দাঁড়িয়ে রাখছে। তারা দিনের পথে আসতেছে ইনশাআল্লাহ, সবাই আস্তে আস্তে করে কোরআনের ছায়া তলে চলে আসবে, দিন ইসলাম মানবে, বাংলার জমিনের প্রতিটি ঘরে ঘরে সারা পৃথিবীর প্রতিটা রন্ধে রন্ধে ইসলাম পৌঁছে যাবে, ঠিক কিনা বলেন? তার মানে ইসলাম ছিল, জোরে বলেন, জোরে বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল